What is this? Water. খেয়াল করা কি পড়লো এটা ভাই? কথা কয় না, কি পড়লো? এক গ্লাস পানির থেকে এক ফোঁটা পানি যখন বের হলো, খেয়াল করেন কেউ কি বাধা দিয়েছে? না। শুনি নাই? না। কেউ আটকে দিয়েছে? না। কেউ ধরে বসেছে? না। প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দিলের কান খাড়া করেন। আল্লাহর হাবিব বলেছেন, যখন নামাজি বান্দার রুহুটা বের হয়ে মালাকুল মওতের হাতে ধরা দিবে, এক গ্লাস পানির থেকে এক ফোঁটা পানি যেমন জমিনে কোন কষ্ট ছাড়া, পেইন ছাড়া বের হয়ে জমিনে পড়ে যায়, এক্স্যাক্টলি ঠিক সেইভাবে নামাজি বান্দার রুহুটা কোন কষ্ট ছাড়া মালাকুল মওতের হাতে বের হয়ে চলে আসবে। আসলে আমরা জেনে নেই, যারা নামাজি বান্দা হবে তাদেরকে আল্লাহ তাআলা কেমন মৃত্যু দিবেন, আর যারা বেনামাজি হবে তাদেরকে আল্লাহ তাআলা কেমন মৃত্যু দিবেন, হাদিস থেকে জানার দরকারটা আছে না নাই? নামাজি বান্দার সামনে যখন মনোযোগ দিয়ে শুনবেন, যারা যুবকরা এসেছো, মুরব্বীরা এসেছো, মায়েরা বোনেরা, নামাজি বান্দার সামনে যখন মালাকুল মওত দাঁড়াবে, সাদা ধবধবে যুবকের বেশে আসবে, সুন্দর জুব্বা পরে আসবে, সুবহানাল্লাহ পড়ে এসে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি, এসে বলবে, হে নামাজি বান্দা, টেনশনের কোনো কারণ নাই, তোমার দুঃখের সময় শেষ, সুখের সময় শুরু। আস্তে সুবহানাল্লাহ পড়লেন, জান্নাতের দিকে বের হয়ে আসো, কোনো কষ্ট নাই, কোনো প্রকার ব্যথা নাই, যন্ত্রণা নাই। আমি যখন নামলাম এখান থেকে, স্লোগান দিল প্রধান বক্তার আগমন, শুভেচ্ছা, স্বাগতম, কত ওয়েলকামিং রিসেপশন, কত শান শৌকত, বাট ইটস নাথিং, এটা কিছু না। যদি আপনি নামাজি বান্দা হয়ে মরতে পারেন, আপনার রুহুটাকে রিসিভ করার জন্য জান্নাতে কয়েক হাজার ফেরেশতা আপনাকে রিসিভ করার জন্য অপেক্ষা করবে। মুরব্বীরা সুবহানাল্লাহ পড়তে পারলে না? সবাই পড়ুন সুবহানাল্লাহ। কাফাম মিন নাফানিল জান্নাত ওয়া হানুত মিন হানুতিল জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন নামাজি বান্দার রুহটাকে কবজ করবার জন্য জান্নাত থেকে একটা স্পেশাল রেশমি রুমালের কাপড় ফেরেশতার মাধ্যমে পাঠিয়ে দিবে। এটা কি সাধারণ কাপড় না অসাধারণ কাপড়? অসাধারণ কাপড়, রেশমি রুমালের কাপড়। এখানে কি পানির কোনো গ্লাস আছে বা পানির কোনো বোতল আছে? এখানে আছে, কই, দূরে আছে নাকি? হোয়াট ইজ দিস? ওয়াটার। খেয়াল করা কি পড়লো এটা ভাই? কথা কয় না, কি পড়লো? এক গ্লাস পানির থেকে এক ফোঁটা পানি যখন বের হলো, খেয়াল করেন কেউ কি বাধা দিয়েছে? না। শুনি নাই? না। কেউ আটকে দিয়েছে? না। কেউ ধরে বসেছে? না। প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দিলের কান খাড়া করেন। আল্লাহর হাবিব বলেছেন, যখন নামাজি বান্দার রুহুটা বের হয়ে মালাকুল মওতের হাতে ধরা দিবে, এক গ্লাস পানির থেকে এক ফোঁটা পানি যেমন জমিনে কোন কষ্ট ছাড়া, পেইন ছাড়া বের হয়ে জমিনে পড়ে যায়, এক্স্যাক্টলি ঠিক সেইভাবে নামাজি বান্দার রুহটা কোন কষ্ট ছাড়া মালাকুল মওতের হাতে বের হয়ে চলে আসবে, উইথাউট পেইন, উইথাউট স্ট্রাগল, কোনো কষ্ট নাই, কোনো ব্যথা নাই। মাঝে মাঝে দেখবেন মানুষ এমনি একটা খোঁটা মারে, মারে না? খুব বেশি ব্যথা লাগে নাকি? কিছুই না, দাগ মারলো, শুধু বুঝলাম কেউ হাত দিছে, শেষ। এক্স্যাক্টলি নামাজি বান্দা যদি হতে পারেন, আপনার রূহ কখন যে মালাকুল মওত রিসিভ করে আল্লাহর কাছে পৌঁছে দিবে, আপনি কষ্ট অনুভবই করবেন না, সুবহানাল্লাহ পড়ে। দিস ইজ দ্য ড্যাশ অফ পিপল দোজ হু পারফর্ম দ্য সালা। এটা নামাজি মুরব্বীর মৃত্যু, এটা নামাজি যুবকের মৃত্যু, এটা নামাজি মা বোনের মৃত্যু।